নমস্কার বন্ধুরা, তিন নিউজের চ্যানেলে আপনাদেরকে অনেক 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 স্বাগত। আজকে আমরা আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, যেটা বৃষ্টির দিন, বৃষ্টি পড়ছে আজকে সারা দিন ধরে, তো বৃষ্টির দিনে সন্ধ্যাবেলায় আমরা আজকে বানাবো লেমন চিকেন পকোড়া। তো লেমন চিকেন পকোড়া বানানোর জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি, চিকেনগুলোকে এরকম ছোট ছোট আকারে কেটে নিয়েছি। আর যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে তা হলো, এখানে আছে আদা রসুনের পেস্ট, আছে এখানে আছে গরম মশলা, নুন, হলুদ, এখানে আছে লেবুর রস, আধখানা একটা লেবু আধখানা করে রস চিপে নিয়েছি আমি, এখানে শুকনো লঙ্কার গুঁড়ো আছে, এখানে লেমন গ্রেট করা আছে অল্প, এখানে আছে চালের গুঁড়ো, আর আছে কর্নফ্লাওয়ার। তো এটাকে দিয়ে, সব কিছু দিয়ে আমাকে চিকেনটাকে ভালোভাবে মাখতে হবে। তো দেখি, দেখে নিন কেমন করে মাখি। তো প্রথমে আমি চিকেনের মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, ওগুলিকে ভালো করে মাখতে হবে, খুব টাইট হবে যাতে পাতলা না হয়। এবার আমি নুনটা স্বাদ মতন দিতে হবে, আমি অল্প করে একটু নুন দিলাম। হাফ টেবিল চামচ হলুদ দিয়েছি, লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, লেবুর রস পুরোটাই দিয়ে দেবো, গ্রেট করা লেমনটা পুরোটাই দিয়ে দেবো, চালের গুঁড়ো 2 টেবিল স্পুন চালের গুঁড়ো দেবো, কর্নফ্লাওয়ার 4 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দেবো, মশলা অল্প দেবো, এবার এটাকে ভালো করে মাখতে হবে। তো চিকেনটাকে এরকম করে মেখে নিতে হবে যাতে কোনো পাতলা না হয়, এরকম টাইট করে মেখে 1 ঘন্টার জন্য এটাকে রেখে দিতে হবে ঢেকে। তো আমার কড়াই গরম হয়ে গেছে, আমি এখানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে পকোড়াগুলি ছেড়ে দেবো। 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টার পরে আমি এবার আস্তে আস্তে পকোড়াগুলি ছেড়ে দেবো। এটা লো ফ্লেমেই ভাজতে হবে, যা বেশি হাই দিলে তাহলে এটা তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু ভিতরটা ঠিক হবে না, ওই জন্য লো ফ্লেমেই এটা ভাজতে হবে। তো আমাদের লেমন চিকেন পকোড়া রেডি, আপনারা খেয়ে দেখবেন, খেয়ে ভালো লাগলে কমেন্ট করে বলবেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করবেন, থ্যাংক ইউ।